বর্ষাকাল মানেই ঘরে পিঁপড়ে দৌরাত্ম। এই ক্ষুদে দস্যুরা কার্যত অতিষ্ঠ করে দেয় এই সময়টা, বিশেষ করে খাবার দাবারের মধ্যে ছড়িয়ে পড়ে বিরক্তির উদ্রেক করে। রইল কয়েকটি ঘরোয়া টোটকা যা দিয়ে পিঁপড়ের উৎপাত থেকে মুক্তি পাওয়া যাবে। চকের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাই যেখানে পিঁপড়ে ঢুকবে সেই সব জায়গাগুলোতে চকের গুঁড়ো ছড়িয়ে দিলে অথবা লাইন টেনে দিলে তাদের উৎপাত কমবে। পিঁপড়ে লেবুর গন্ধ পছন্দ করে না, তাই লেবু চিপে অথবা লেবুর টুকরো ছড়িয়ে দিন সেই সব জায়গায় যেখানে তারা আসতে পারে। গোলমরিচও পছন্দ করে না পিঁপড়েরা, তাই পিঁপড়ের ঘোরাফেরার জায়গায় মরিচ ছড়িয়ে দিন। সাদা ভিনিগারের সলিউশন তৈরি করুন, তার মধ্যে কিছুটা এসেন্সিয়াল অয়েল ঢেলে দিন, ঘরের চারপাশে ছিটিয়ে দিন। পিপারমিন্টও কীটপতঙ্গ তাড়াতে সাহায্য করে, পিঁপড়েও পছন্দ করে না এই গন্ধ। জল গরম করে তাতে নুন মেশান, তারপর তা ছড়িয়ে দিন ঘরের বিভিন্ন জায়গায়, পিঁপড়ে আসবে না।